কেমন হয় যদি শত ব্যস্ততার মধ্যে একটুখানি মানসিক স্বস্তির খোঁজে যদি হারিয়ে যাই কিছু সময়ের জন্য ওই শিমুল ফুলের রক্তে লাল পাপড়ির মাঝে, যে সৌন্দর্য আপনার মনকে রাঙিয়ে দিতে পারে এক নিমিষে, যেখানে একবার গেলে আপনি বারবার যেতে চাইবেন, যেখানে থাকবে জাদুকাটা নদীর শুকিয়ে যাওয়া মরুভূমির মতো সৌন্দর্য। আজ আপনাদেরকে আমাদের একদিনে সুনামগঞ্জ ভ্রমণের গল্প শেয়ার করব। কিভাবে গেলাম, কোন কোন জায়গা দেখলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমরা পাঁচজন বন্ধু মিলে গত 21 ফেব্রুয়ারি ভোরবেলা সিলেট শহর থেকে মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করি। সিলেট শহর থেকে সুনামগঞ্জ পৌঁছাতে আমাদের মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। সুনামগঞ্জ যাবার পথে এমন সব নয়নাবিরাম দৃশ্যগুলো চোখে পড়বে আপনার। সুনামগঞ্জ শহরে যাবার পথে আমরা ঐতিহ্যবাহী পাগলা মসজিদটিও দেখে যাই। পাগলা মসজিদকে নিয়ে ইনশাল্লাহ আরও একটি ভিডিও আপনাদেরকে উপহার দিব পরবর্তী পর্বে। সুনামগঞ্জ বাংলাদেশের উত্তরাঞ্চলের সিলেট বিভাগের একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি সুনামগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ সদর উপজেলার সদর। এটি সুনামগঞ্জ জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর। সুরমা নদীর পাড়ে সুনামগঞ্জ শহরটি অবস্থিত। সুনামগঞ্জ পৌঁছে আমরা সকালে নাস্তা করি পানসি রেস্টুরেন্টে, তারপর আমরা যাই ঐতিহ্য জাদুঘরে এবং হাসন রাজার বিখ্যাত বাড়ি দেখতে। সেসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী পর্বে। শিমুলবাগানে আসতে হলে প্রথমে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ আসতে হবে। ঢাকার সায়দাবাদ, মহাখালী ও ফকিরাফুল থেকে মামুন, এনা ও শ্যামলি পরিবহনের বাস ছেড়ে যায়। বাস ভাড়া জনপ্রতি 550 টাকা, যেতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। সুনামগঞ্জ নেমে সুরমা ব্রিজের উপর থেকে শিমুলবাগান যাবার জন্য সিএনজি কিংবা মোটরসাইকেল ভাড়ায় পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি বিন্নাকুলি বাজারে। এই বাজারের পাশেই রয়েছে জাদুকাটা নদী। ভারতের মেঘালয় থেকে উৎপন্ন হয়ে জাদুকাটা নদীটি তাহিরপুর উপজেলার উত্তর পূর্ব প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এ নদীটি বাংলাদেশ সীমান্তের প্রায় 5 কিলোমিটার ভেতরে উপজেলার ফাজিলপুর নামক স্থানে নাম নিয়েছে রক্তি। এখানে নদীটি বৌলাই নদীর সঙ্গে মিলিত হয়। বৈচিত্র্যময় মনোহর রূপের কারণে পাহাড়ি নদী জাদুকাটাকে দেশের অন্যতম সৌন্দর্যময় নদী হিসাবে বিবেচনা করা হয়। সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত নদী জাদুকাটার উপর নির্মাণাধীন সেতুর অপার সম্ভাবনার হাতছানি দিচ্ছে। সেতু নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। সেতুর পূর্ব পাশে রয়েছে শাহ আরেফিন রহমতুল্লাহি আলাইহি এর আস্তানা সহ বিশাল এলাকা। পশ্চিম পাশে রয়েছে লাখ লাখ মানুষের বসবাস। 7টি ইউনিয়ন নিয়ে 249টি গ্রামের সমন্বয়ে তাহিরপুর উপজেলা গঠিত। উপজেলার আয়তন প্রায় 366.70 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 155,198 জন। তাহিরপুর উপজেলাটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। ঐতিহাসিকভাবে এই উপজেলার অনেক সুনাম রয়েছে। ঐতিহাসিক লাউর রাজ্যের রাজধানী হলহলিয়ার ধ্বংসাবশেষ, নীল জলরাশি, শহীদ সিরাজ লেক, বারেকটিলা, শিমুলবাগান ও বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়া হাওর। অপরদিকে এই উপজেলার সীমান্তে রয়েছে 3টি কয়লা শুল্ক স্টেশন। এখান থেকে সরকার নিচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। প্রতিদিন প্রকৃতিপ্রেমী পর্যটকদের আগমন লক্ষণীয় এখানে। উপজেলার সঙ্গে জেলা শহরে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় যাতায়াতকারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে বর্ষায় নৌকা আর হেমন্তে মোটরসাইকেল ছাড়া যোগাযোগ মাধ্যম নেই বললেই চলে। এক্ষেত্রে জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন সেতু নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হলে এ উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন দৃশ্যমান হবে। জাদুকাটা নদীর উপর সেতু নির্মাণ সরকারের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সুনামগঞ্জ জেলার সঙ্গে তাহিরপুর, মধ্যনগর, কমলাকান্দা ও নেত্রকোনা জেলার যোগাযোগ বাড়বে। এ সেতু দ্রুত নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে। প্রিয় দর্শক, আমরা জাদুকাটা নদীটি পার হলাম। আমাদের গন্তব্য এখন শিমুলবাগান। তাহলে চলুন যাই আমরা শিমুলবাগানে। শিমুলবাগানে প্রবেশ করার পূর্বেই আপনাদের চোখে পড়বে এরকম দৃশ্য। মনে হবে যেন এক বিশাল মরুভূমি। প্রিয় দর্শক, আমরা যাই হোক ফাইনালি এসে পৌঁছালাম শিমুলবাগানে। এখন আমরা টিকিট করব, তারপর প্রবেশ করব, তারপর ঘুরে ঘুরে আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো। সাথেই থাকবেন আশা করি, আর শেষ পর্যন্ত দেখে যাবেন। তাহলে চলুন। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বরবদল ইউনিয়নের এই গ্রামটির নাম হচ্ছে মানিগাঁও। গ্রামের পাশেই বহমান জাদুকাটা নদীর তীরেই এই শিমুলবাগানটির অবস্থান।
বসন্তের রক্তরাঙ্গা ফুলে চেয়ে যায় পুরো বাগানটি, ডালে ডালে ঘুরে বেড়ায় পাখির দল, প্রকৃতি প্রেমীদের চোখ জুড়িয়ে যায় এইসব দৃশ্য দেখে। আপনার চোখ বিশ্বাস করতে চাইবে না এই অসাধারণ রক্তিম সৌন্দর্যের জলখানি দেখে। বসন্ত এলে এখানে একসাথে 2000 গাছ ফুলে ফুলে ভরে উঠে। 2002 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকাও গ্রামের জাদুকাটা নদী সংলগ্ন লাভের গড়ে বাদাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দোনাড্য ব্যবসায়ী জয়নাল আবেদিন নিজের প্রায় 2400 জমিতে শৌখিনতার বসে শিমুল গাছ রোপণের উদ্যোগ নেন। তিনি প্রায় 3000 শিমুল গাছ রোপণ করে দিনে দিনে বেড়ে ওঠা শিমুল গাছগুলো এখন হয়ে উঠেছে শিমুল বাগান। উত্তরে ভারতের মেঘালয় এবং দক্ষিণে স্বচ্ছ জলের রূপবতী জাদুকাটা নদী, স্বচ্ছ পাথুরে এই নদীর একদিকে টলটলে পানি আর গভীর অংশে সবুজ পানি, এক নদীতে যেন দুই রঙের পানি, এই দুইয়ের ঠিক মধ্যখানে রয়েছে শিমুল বাগান। শিমুল বাগানের কাছেই রয়েছে সুদৃশ্য বারেকটিলা। বারেকটিলায় বসেও এই ফাল্গুনে শিমুল বনের রক্তরাঙ্গা সৌন্দর্য ও জাদুকাটা নদীর রূপ উপভোগ করতে পারেন। উঁচু এই টিলার ওপর থেকে দেখতে পাবেন ভারতের মেঘালয়ের বড় বড় পাথুরে পাহাড়, আবার টিলার ওপর আছে কুরচি ফুলের বন, একসঙ্গে এত কুরচি গাছ খুব একটা চোখে পড়ে না। আপনি চাইলে বসন্তের যে কোনো সময় চলে আসতে পারেন এই অপরূপ শিমুল বাগানটিতে, আগুন ভরা এই শিমুলের রূপ রাঙিয়ে দিবে আপনার মন প্রাণকে। শিমুল বাগান বেড়াতে আসার সময় মূলত দুইটি, রক্তরাঙ্গা শিমুল ফুল দেখতে চাইলে আপনাকে ফাল্গুন মাসে আসতে হবে। শিমুল ফুল গাছে থাকে মাত্র 15-20 দিন, এরপর ঝরে যায়, তাই ফেব্রুয়ারির 10 তারিখ থেকে ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আসতে হবে। অনেকেই নির্দিষ্ট সময়ে শিমুল বাগানে না আসতে পারায় বাগানে রক্তরাঙ্গা ফুল দেখতে পারেন না। বর্ষায় আসলে ঘনসবুজ শিমুল বাগান দেখে আসতে পারবেন, তখন টাঙ্গুয়া হাওর পানিতে বরফুর থাকে, তাই একসঙ্গে নৌকায় টাঙ্গুয়া হাওর ভ্রমণ করেও আসতে পারবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা দেখব টেখের ঘাট, শহীদ সিরাজ লেক, বাংলাদেশ ভারত সীমান্ত, নীলাদ্রি এবং বারেকটিলা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।